তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা, যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটারসদেরকে আটকাবার চেষ্টা করছে। কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে। যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে, প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক, ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে, তার প্রভোগ করছে কর্মীদেরকে, সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে, যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল, তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। দেখুন, তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কোথাও বোমা রাখছে, কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে, পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ঘটনা করছে, এটা ভাবা যায় না। আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছুটা আমি বলছি, কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত, তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% শান্তিপূর্ণ হবে। একেবারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে, আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার। এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না। নিশ্চিতভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব, তেমন যে সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমি সেখানে যাব। তৃণমূল কংগ্রেস ভোটারদের উপর কেন আক্রমণ করছে? তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে গেছে? পায়ের নিচের মাটি কি তৃণমূল কংগ্রেসের সরে গেছে? আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস করছে। ইলেকশন কমিশন কে মুভমেন্ট মে আপ খুশ হ্যায়? দেখিয়ে মেয়ে কহুঙ্গা ইসসে ভি জ্যাদা সক্রিয় রহনা চাহিয়ে থা, আর বহুত জায়গা পর বার বার ফোন করনে কে বাবজুদ ভি কিউআরটি টিম জো হ্যায় ও রেসপন্স ঠিক সে নেহি কর রহা হ্যায়, আর বহুত সারা এসা জায়গা হ্যায় জাহাঁ পর জো হ্যায় স্টেট পুলিশ কা উপর ভরোসা করকে ইলেকশন কমিশন নে গলতি কিয়া। মেয়ে ইয়ে কহুঙ্গা
क्योंकि क्यूआरटी टीम में सेंट्रल पैरामिलिट्री फोर्स का रहना बहुत जरूरी था, लेकिन बहुत सारा ऐसा क्यूआरटी, बहुत सारा ऐसा सेक्टर है, उस सेक्टर के साथ स्टेट पुलिस मूव कर रहा है और सेक्टर में ज्यादातर तो स्टेट गवर्नमेंट का स्टेट में सेक्टर में जो सेक्टर से उसमें ज्यादातर स्टेट गवर्नमेंट का एम्प्लॉयज है जिनको चुन चुन कर सिलेक्ट कर इस कार्य में उनको लगा गया। मैं कहूंगा कि उन लोगों को भी निरपेक्षता के साथ काम करना। गवर्नर के पास कुछ बोला आपने इलेक्शन के लिए? अभी तक नहीं, लेकिन देखते हैं पूरा क्या घटना होता है पूरा दिन भर। अभी तक का पोलिंग परसेंटेज ठीक है और ऐसे ही आगे जाएगा तो निश्चित रूप से पोलिंग परसेंटेज और ठीक रहेगा, अच्छा होगा। বলছি লিশিত প্রামাণিক যখন বাড়িতে বসেই মনিটরিং করছে, জানছে ভোট কেমন চলছে, উদয়ন গুহ তখন ভূতে ভূতে ঘুরে বেড়াচ্ছে। দেখুন আমি তো ক্যান্ডিডেট, তাই আমার আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে। আর উদয়ন ঘোষ তো হারা জেতার কোনো ব্যাপার নেই, উনি তো এই ইলেকশনে লড়ছেনও না, উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য, চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন, এটাই করছেন।